পৃথিবীতে অস্ট্রেলিয়ার মতো সুন্দর দেশ খুব কমই আছে। বিশ্বের অন্যান্য দেশগুলো থেকে যথেষ্ট দূরে অবস্থিত অস্ট্রেলিয়া তাদের অনন্য বৈশিষ্ট্যের জন্য জনপ্রিয়, আর তাদের জীবনযাত্রাও অন্যান্য দেশের থেকে অনেক আলাদা। আবার দেশটিতে এমন অনেক নিয়মও রয়েছে যা অস্ট্রেলিয়াকে বিশ্বের অন্যান্য দেশগুলো থেকে আলাদা করে তুলেছে। অস্ট্রেলিয়াতে বসবাসরত বেশিরভাগ মানুষই ইউরোপ থেকে এসেছেন, আর আজও অস্ট্রেলিয়ায় 25% মানুষ এমনও আছে যাদের জন্ম অস্ট্রেলিয়ার বাহিরে হয়েছিল। অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে গ্রিক লোক সংখ্যা এত বেশি যে এর পরিমাণ গ্রিক শহর এথেন্সের চাইতেও অনেক বেশি। এছাড়াও পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের মধ্যে প্রায় 15টির বেশি সাপ শুধু অস্ট্রেলিয়াতেই পাওয়া যায়, যা অন্য সকল দেশের তুলনায় অনেক বেশি। এই দেশে ইমু নামের একটি পাখি রয়েছে যা উঠতে পারে না, কিন্তু মজার ব্যাপার হল এটা প্রতি ঘন্টায় 45 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। অস্ট্রেলিয়াতে পশু চড়ানোর তৃণভূমির পরিমাণ এত বেশি যে বাংলাদেশ পুরোটা চলে গেলেও কিছু জায়গা ফাঁকা থাকবে সেখানে। অস্ট্রেলিয়াকে ক্যাঙ্গারুর দেশও বলা হয়ে থাকে, কারণ এখানে মানুষের থেকে ক্যাঙ্গারুর সংখ্যা অনেক বেশি। জীবনযাপনের ক্ষেত্রে অস্ট্রেলিয়া খুবই উন্নত একটি দেশ। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের হিসেব অনুযায়ী অস্ট্রেলিয়া বর্তমানে বিশ্বের অষ্টম দেশ। অস্ট্রেলিয়াতে 10,000-এরও বেশি সমুদ্র সৈকত রয়েছে, আর প্রতিদিন যদি আপনি একটি করে নতুন সমুদ্র সৈকতে যান তাহলে সবগুলো সমুদ্র ঘুরে আসতে আপনার 27 বছর সময় লেগে যাবে। কিন্তু 1902 সালের আগে দিনে সমুদ্রে সাঁতার কাটা অস্ট্রেলিয়াতে নিষিদ্ধ ছিল। এর সঠিক কারণ জানতে না পারলেও 1902-এর পর থেকে এখানকার সমুদ্রে মানুষের ভিড় বেড়েই চলেছে, এখন সেটা রাত হোক আর দিন। এই দেশে প্রতিটি মানুষের ভোট দেওয়া বাধ্যতামূলক, ভোট না দিলে জেল জরিমানাও হয়ে থাকে। নিউজিল্যান্ডের পরে অস্ট্রেলিয়ায় প্রথম নারীদের ভোটাধিকার প্রদান করে 1902 সাল থেকে। এখানকার নারীরা নির্বাচনে ভোট দিয়ে আসছেন। আর আজব ব্যাপার হচ্ছে অস্ট্রেলিয়ার ভিক্টোরি শহরে ড্রাইভিং লাইসেন্সওয়ালা লোকদেরই গাড়ির লাইট পরিবর্তনের অনুমতি দেওয়া হয়। অস্ট্রেলিয়াতে প্রচুর উট রয়েছে, আর সেই উট তারা সৌদি আরবেও রপ্তানি করে থাকে। এখানে একটি বার্নিং মাউন্টেন রয়েছে যেখানে গত 6,000 বছর ধরে আগুন জ্বলছে, আর এটি দেখার জন্য এবং এর সম্পর্কে জানার জন্য দর্শনার্থীরা ব্যাপক উদ্বিগ্নই হয়ে থাকেন বলা চলে। এই দেশের প্রায় 65% মানুষ প্রয়োজনের থেকে বেশি মোটা হয়ে থাকে, আর এদেশের শতকরা প্রায় 80% মানুষ জুয়া এবং গ্যাম্বলিংয়ের সাথে জড়িত। অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে বড় দেশগুলোর মধ্যে একটি, আর এটা এতই বড় যে ইউরোপের প্রায় 45টি দেশ একসাথে করলেও এর চেয়ে ছোট মনে হবে আয়তনে। কিন্তু অবাক করা বিষয় হল অস্ট্রেলিয়ার প্রায় 85% জনসংখ্যা শুধুমাত্র 90 কিলোমিটার ক্ষেত্রফলে বসবাস করে। অস্ট্রেলিয়া মোট 6টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত। অস্ট্রেলিয়ায় প্রথম বসতি স্থাপন করেছিল এখানকার স্থানীয় আদিবাসী জাতিরাই। এরা প্রায় 50 থেকে 60 হাজার বছর আগে দেশটিতে আসেন। অস্ট্রেলিয়াকে আমরা এখন যেমন দেখি, আজ থেকে 50 বছর আগে তা এমন ছিল না। সেখানকার আদিবাসীরা সাদা চামড়ার ছিল না, তারা ছিল কৃষ্ণবর্ণের। কিন্তু বেশ কিছু বছর আগে ইংরেজরা এসে এখানকার পুরো চেহারাটাই বদলে দেয়। পরবর্তীতে নগরায়ন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের কারণে দেশটি পৃথিবীর অন্যান্য দেশ থেকে দূরে থাকলেও দেশের জনগণের সকল চাহিদা তারা নিজেই পূরণ করতে সক্ষম। অস্ট্রেলিয়ায় থাকতে চায় না এমন মানুষ পাওয়া খুবই কঠিন। এখানে প্রায় 200টি দেশের মানুষ বাস করে। এখানকার জীবনযাত্রার মান যেরকম উন্নত তার চেয়েও বেশি সুন্দর দেশটির প্রকৃতি। তো বন্ধুরা, অস্ট্রেলিয়া সম্পর্কে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আর আমাদের পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করুন।